তিনি যখন তার দুহাত দুদিকে প্রসারিত করতেন, তার ঢেউ তোলা পাঞ্জাবের হাতা মেঘ হয়ে উঠত আকাশে, তার যুগল বাহু ধরে ফেলত দূরের দিগন্ত রেখা। বঙ্গবন্ধুর ভাষণ তো শুনেছি, আমি নিজেই শুনেছি, সেটা 1977 নির্বাচনের সময় কুড়িগ্রামে উনি স্টেডিয়াম মাঠে, এখন তো স্টেডিয়াম মাঠ, তখন স্টেডিয়াম ছিল না, নির্বাচনী বক্তৃতা করতে তিনি এসেছিলেন। খুব কাছে থেকেই তাকে দেখেছি আমি। তার আগের যিনি বক্তা ছিলেন তিনি সম্ভবত আসম আব্দুর রব, আর তারপরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, এটা খুব কাছে থেকে দেখেছি আমি, সেটা 1977 নির্বাচন উপলক্ষে আর কি, কুড়িগ্রামের স্টেডিয়াম মাঠে, এটা বেশ মনে পড়ে আমার। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকেই অনেকে ঢাকা চলে গেছেন বাই ট্রেন, আমার মামা একদিন তিনি গিয়েছিলেন। কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী, ছাত্র, যুবক, তারা গিয়েছেন প্রত্যন্ত গ্রাম থেকে, হাটুড়ে মানুষ পর্যন্ত গিয়েছিলেন রমনার মাঠে বক্তৃতা শুনতে গিয়েছিলেন। আমাকে সুউচ্চ হতে দাও দেবদূত স্রাফিলের মতো, যতক্ষণ না আমার মুখ থেকে গর্জে উঠেছে একটি বিগ ব্যাং ধ্বনি, স্বাধীনতা নামক একটি প্রচণ্ড আওয়াজের গর্জন ধ্বনি, যার নাম মুক্তি, বাংলার মানুষের মুক্তি। বীর বিক্রম, বীর প্রতীকের সংখ্যা সারা দেশে সব থেকে বেশি হচ্ছে 6 নম্বর 11 নম্বর সেক্টর রংপুরকে নিয়ে, কুড়িগ্রাম রংপুরকে নিয়ে, আত্মত্যাগের দিক থেকে সব থেকে বেশি, শহীদপুরের মেথাকার সব থেকে বড় মেথাকার, হ্যাঁ রংপুরের মেথাকার সব থেকে বেশি, শহীদ বেশি, বীর বিক্রম বেশি, হ্যাঁ বীর প্রতীকের সংখ্যা বেশি। ফাঁসি কাষ্টে ওরা তোমাদের ঝুলিয়ে দিয়েছিল, শত বছরের বেত্রাঘাতের চিহ্নগুলো আমাকে দেখাও, ওদের গিলোটিনের ধারালো পাতগুলো আমাকে দেখাও, তোমাদের খণ্ডিত মুন্ডগুলো আমাকে দেখাও। এটা কাঙ্ক্ষিত মাত্রায় নয়, এটা খুব খুব স্বল্প মাত্রায়, এটা খুবই স্বল্প মাত্রায়। একটা বড় ধরনের সাংস্কৃতিক আন্দোলন, একটা আন্দোলন দরকার, সেটা হতে হবে এখন। এখন তো প্রায় 1500 যাকে বলে প্রতিষ্ঠিত আবৃত্তি শিল্পী বাংলাদেশে আছে, আবৃত্তি সমন্বয় পরিষদ আছে বাংলাদেশে, এবং সংগঠন আছে, সেখানে খুব সক্রিয় সংগঠন আছে, তারা মাঠে ময়দানে ঘুরে বেড়াবেন, উপজেলা জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন, নাটকের মধ্যে দিয়ে হতে পারে তারা চর্চা করবেন, প্রচার করবেন, বিভিন্ন মাধ্যমে তারা কাজ করবেন, কাজ করলে এই ব্যাপারটা আবার জেগে উঠবে।